গায়ে কাটা দিয়ে ওঠার মতন শিহরিত জাগরণ করে দেওয়ার মতন এমন একখানা থিম নিয়ে এসেছে এই বছর প্রান্তিক ক্লাব। সবাই অনেক দিন ধরে বলছিলেন যে দিদি প্রান্তিক ক্লাবের সেই থিম দেখতে পাবো না। আমরা সরাসরি চলে এসেছি প্রান্তিক ক্লাবে, একদম নেপালিপাড়া হাই স্কুলের পাশেই যে প্রান্তিক ক্লাব গ্যারেজ মোড়, সেখানে এবছরের বিশেষ থিম চাইনা হতে উমা। এই থিমটা দেখার জন্য প্রত্যেকে কিন্তু অপেক্ষা করেছিলেন এবং ফাইনালি ওপেন হয়ে গেছে, সবাই আসছে এবং সবাই অবাক হয়ে যাচ্ছে। সিরিয়াসলি ভেতরে গেলে যেটা আমরা আপনাদেরকে দেখাতে চলেছি এই মুহূর্তে যে দৃশ্যগুলো, প্রত্যেকটা ছেলে হোক বা মেয়ে সবার গায়ে কাটা দিয়ে উঠবে। এবং এগুলো দেখার পর সেই সব মানুষরা যারা মেয়েদেরকে মাত্র ভোগের জিনিস বলে মনে করে বা মেয়েদের উপর বাজিতে পারছেন, এখানে অনেকগুলো ভালচারকে রাখা হয়েছে মানে শকুন, তো মেয়েদের দিকে যেভাবে তাকাই সবাই, শকুনের দৃষ্টিটাকে বোঝানো হয়েছে, এইগুলো জীব করে দেওয়া হয়েছে, জীব মানে লালসার শিকার। ছোট ছোট শিশুদেরকে এখানে সাজানো হয়েছে মডেল হিসেবে, যে বাচ্চা মেয়েদের ওপর যে অত্যাচার হয়, বাচ্চা মেয়েদেরকে যেভাবে দেখা হয়, ঠিক আছে মেয়েদের, এবং শুধু বাচ্চা কেন, মেয়েদের অ্যাকচুয়ালি বেসিক্যালি মেয়েদের ওপর যে অত্যাচার সেগুলো, ঠিক আছে, এখানে এক একটা লেখা আপনার মানে পড়ার মতন, সেভ গার্ল, সেভ দ্য ওয়ার্ল্ড, সেভ আওয়ার চিলড্রেন, সেভ আওয়ার চিলড্রেন, প্রতিবাদ করি, প্রতিরোধ করি, প্রতিকার করি, আমাদের সমাজ কন্যা সন্তান চায় না কিন্তু ছেলের জন্য সুন্দর বউ চায়। এই লেখাটা সত্যি খুব সুন্দর দিয়েছে, যে আমাদের সমাজ কন্যা সন্তান চায় না কিন্তু ছেলের জন্য সুন্দরী বউ চায়, খুব সুন্দর লেখাটা দিয়েছে। সত্যি কন্যায় যদি না চায় বউ আসবে কোথা থেকে? তো সেটা আমরা মা দুর্গার, মা কালী সব দেবীদের এত ঘটা করে পুজো করি, এত ভাবে পূজা অর্চনা করে মায়ের কাছে কত কিছু আমরা চাই, মানত করি যে পূর্ণ হোক, তো এই ছেলেগুলোও কিন্তু মায়ের কাছে হাতজোড় করে এবং দিন শেষে গিয়ে মেয়েদের দিকে খারাপ দৃষ্টি দেয়। শিশু পাচার যে চক্রান্তের সাথে যুক্ত থাকে, নারী ও শিশু পাচারের জঘন্য অপরাধ, স্টপ ক্রাইম এগেনস্ট ওমেন, নারী ও শিশু পাচার রুখতে সবাই সচেতন হোক, এইগুলো সব খুব সুন্দর করে কিন্তু এখানে দেখানো হয়েছে। টু গুড, আমি কাল গিয়েছিলাম, খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সোনাই চন্দনা, সবাই লাইকটা প্রচুর শেয়ার করবেন, মনীষীল একদম ঠিক, সত্যি তাই, ওয়াও ভীষণ সুন্দর। তো যারা দুর্গাপুরে দুর্গাপূজার পরিক্রমা করবেন, মাস্ট ভিজিট প্রান্তিক ক্লাব নেপালিপাড়া গার্লস হাই স্কুল, এটা নেপালিপাড়া হাই স্কুল। এবং আপনারা গ্যারেজ মোড় তো সবাই চেনেন, স্টেশন যেতে যে গ্যারেজ মোড়, ওই ওখানে গেলেই লাইটিং দেখতে পাবেন। তোমাকে খুব সুন্দর লাগছে দিদি, থ্যাংক ইউ সোনাই চন্দনা, পরিতোষ রুইদার, শুভ সন্ধ্যা, হাই দিদি, হ্যালো হ্যালো হ্যালো, একদম সবাই কিন্তু অবশ্যই আসুন। এবং দু সাইডে এই জিনিসটা দিয়েছে, খুব সুন্দর করেছে, খুবই সুন্দর। এবার নেক্সট স্টেপ আমরা যাব হচ্ছে, এটা হচ্ছে ফার্স্টে ঢুকে আপনারা এটা দেখতে পাবেন, এর পরের ভেতরেরটা হচ্ছে এটা, এই জায়গাটা এইখানেই লেখা হয়েছে। এই জায়গাটা দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন এই জিনিসটা যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, বিছানা বিছানায় ফুল সব কিছু দিয়ে এই জিনিসটা, যেটা অ্যাকচুয়ালি বেসিক্যালি এটাকে বলা চলে ওই ছোট মেয়েদেরকে পাচার করে যেগুলো মানে ওই দেহ ব্যবসার দিকে যেদিকে ঢুকিয়ে দেওয়া হয় সেই জিনিসটাকে বোঝানো হচ্ছে তাদেরকে, এগুলো বিছানা করে দেওয়া হয়েছে। আশা করি এগুলো আর এলাবোরেট করে বলার মতন কিছু নেই, ছবিতেই যা আপনারা দেখছেন তাতেই সব বুঝিয়ে দেওয়া হচ্ছে এখানে। আর এই আয়নার মধ্যেই লেখা আছে, বাচ্চা মেয়েটি আয়নাটার সামনে দাঁড়িয়ে পড়ে দেখছে নিজেকে, আর লেখা রয়েছে চায়না হতে উমা, এটাই হচ্ছে থিম এবছরের। কোন জায়গা? প্রান্তিক ক্লাব, আমি দুর্গাপুর সুভাষপল্লী থেকে দেখছি, থ্যাংক ইউ সোনাই চন্দনা, অভিজ্ঞ, সেটা হচ্ছে প্রান্তিক ক্লাব নেপালিপাড়া হাই স্কুল প্রান্তিক ক্লাব, যেখানে গত বছর ধান লাগিয়ে পরে অনেক সুন্দর মণ্ডপ করেছিল, আমরা দেখিয়েছিলাম, সেই মাঠটাতেই হচ্ছে। জাস্ট মণ্ডপের বাইরেটাতে যাবেন না, মণ্ডপটা একদম সাদা সিঁড়ি, কিন্তু ভেতরটাতে যা দিয়েছে টু গুড। এবং ভেতরটাতে দাঁড়িয়ে একটুখানি শুনবেন কথাগুলো যেটা এর ভেতরটাতে দিচ্ছে, একটা মেয়ের ভয়েস, যে মেয়েটা কি বলছে, তার আত্মনাদ সেই জিনিসটা পুরো এখানে শোনাচ্ছে। এবং জায়গায় জায়গায় মা দুর্গার এরকম করে বেঁধে এই জিনিসটা মুখোশটা ঝুলিয়ে রেখেছে, টু গুড। এখানে লিখেছে, আর কত কষ্ট দিবি মা তুই বল, আমি আর চাই না হতে উমা। চারিদিকে এই জায়গাটা মানে এটা একটা রুম, বেডরুমকে ক্রিয়েট করেছে এই জায়গাটাতে, টিভি দেওয়া হয়েছে, ড্রেসিং টেবিল দেওয়া হয়েছে, সমস্ত কিছু। শুভ সন্ধ্যা দিদিভাই, খুব সুন্দর হচ্ছে, রিয়া দত্ত একদম, দেবদাস ভালো, পাশকল থেকে রিমো মুখার্জি, রিট্টু দেখছেন, অভি ঘোষ দারুণ থিম, অসাধারণ অসাধারণ, সবাই শেয়ার করুন প্লিজ। আমরা বড় বড় পুজো মণ্ডপে যে থিমগুলো দেখি অবশ্যই সেগুলো শেয়ার করবেন, কোথাও না কোথাও এই থিমগুলো একটু শেয়ার করুন যাতে প্রত্যেকে জানতে পারেন এত সুন্দর থিম, এইগুলোতেও যেন মানুষজন আসতে পারেন, সবাই যেন দেখতে পারেন জানতে পারেন, অভাবনীয় চিন্তা ভাবনা। তো প্রান্তিক ক্লাবের কমিটিকে তো সাধুবাদ যারা এত সুন্দর থিম চুজ করার জন্য, এবং শিল্পীরা যারা তৈরি করেছেন তাদেরকে হ্যাটস অফ।
সবাই কমেন্টস করুন একটু প্লিজ। আমরা পেলুম ব্যথার মহকুমা, কত যে হাতে বিক্রি হয়ে গেছি আমরা আর চাই না। ভেবেছিলাম পালের দিকে যাব, তন্ত্র করে পালাই একা, কিন্তু আলাদা বই কেউ না। কোথায় এটা প্রসেনজিৎ পাল? এটা হচ্ছে দুর্গাপুর স্টেশনের কাছে গ্যারেজ মোড়, চেনেন? নেপালিপাড়া হাই স্কুল, তার সামনে যে প্রান্তিক ক্লাব সেখানে। এইটা অনেক প্রাণবন্ত লাগছে, এই টিভি স্ক্রিনে যেটা কন্টিনিউয়াস চোখগুলো ঘুরে ঘুরে দেখছে, মানে মুক্তি চাইছে আর কি। কত অভিযোগ এই চোখের মধ্যে। দিদি আপনার জন্য বাড়িতে বসে দুর্গাপুরের সকল দুর্গাপূজার মণ্ডপ প্রতিমা দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ পরিতোষ রুইদাস ছন্দা বসরিয়াই, খুব সুন্দর একদম। সবাই একটু প্লিজ শেয়ার করবেন, এত অনন্য একটা থিম। এটা দেখাচ্ছে যে বন্দি মেয়েটা এরকম উড়ান চাইছে খোলা আকাশে, যে ওপরটা আকাশ করেছে, খোলা আকাশে উঠতে চাইছে, মুক্তি চাইছে, সে এইরকম জীবন থেকে মুক্তি চাইছে। ছোট মেয়েদেরকে এইভাবেই তো কিডন্যাপ করে পাচার করে পরে কোন দিকে নিয়ে যাওয়া হয় সেটা আমাদের কারোর অজানা নয়, তো সেই জিনিসটাই চাইছে। দেখুন এখানে প্রত্যেকটা প্রতিমা মূর্তিগুলোর সব কালার করেছে, কিন্তু শুধু মা দুর্গাকে কোনো কালার দেয়নি, খালি রেখেছে মাকে সম্পূর্ণভাবে। কি সুন্দর লাগছে, টু গুড। এবং চারিদিকে এরকম বাচ্চা মেয়েদের সব ছোট ছবিগুলো দেওয়া রয়েছে, শিশুদের, কন্যা শিশুদেরকে। চারিদিকে লেখা চায়না হতে উমা, চায়না হতে উমা। মেয়েদের যে আর্তনাদ, যে জীবন, যে কষ্টটা তাদেরকে এখানে পুরো বারবার দেখানো হয়েছে, টু গুড। শোন, আজ এই সকল থিম দেখানো মানুষের শিক্ষা হচ্ছে কই? এটা তো সম্পূর্ণ মনুষ্যত্ব নিজেদের ওপর। আমি তো সবসময় বলি যে থিম এগুলো মানুষকে সচেতনতা জাগানোর জন্য করা হয়, বাকি পুরোটাই কিন্তু নিজের মনুষ্যত্ব, নিজের বিবেকের ওপর। আমি কি করব, আমি কি ভাবছি, আমার কি চিন্তা ভাবনা, এটা কিন্তু শুধু আমিই জানি, আমার বিবেক জানে, বাকি আদার্স মানুষ কিন্তু জানতে পারবে না। মুখে মিষ্টি আর ভেতরে শয়তানি অনেকের মধ্যেই থাকে, তো সেই জিনিসটা কিন্তু চেষ্টা করা হয় এইভাবেই নানা ধরনের থিম দিয়ে। এই পুজো মণ্ডপে ধরুন হাজার হাজার মানুষ দেখতে আসবেন, তাদের মধ্যে যদি একজন বা দুজনেরও যদি মনোভাব পরিবর্তন হয়, যারা খারাপ চিন্তাভাবনা মনে পোষণ করে রাখছে, সেটাই হয়তো পাওনা হবে। ধীরে ধীরে এইভাবেই হয়তো সমাজের পরিবর্তন হবে। আমরা তো কারোর ভেতরে ঢুকে গিয়ে কাউকে ভালো করে দিতে পারি না, তার চিন্তাভাবনা বদলাতেও পারি না, এটা শুধুমাত্র নিজেদের। দারুন, আশা করি ভয়েসটা আপনারা কতটা ক্লিয়ার পেলেন জানি না, আমি চুপ ছিলাম এই কারণে ভয়েসটা একদম আপনারা পুরো গুজবাম্পস গায়ে কাটা দিয়ে উঠবে, যেভাবে ভয়েসটা বলছে যে কেন সে মেয়ে হতে চায় না, কেন সে উমা হতে চায় না, কেন একটা মেয়ে বলছে যে আমি আর পরের জন্মে আমাকে জন্ম দিস কিন্তু মেয়ে হয়ে জন্ম দিস না, জাস্ট টু গুড। তো সবাই দাঁড়িয়ে ভয়েসটা শোনাটা উচিত, একটু হলেও যদি মানুষের বিবেক নাড়া দেয় আর কি, এইটাই তো প্রচেষ্টা থাকে। তো প্রান্তিক ক্লাবকে সাধুবাদ জানাই এত সুন্দর একটা থিম রাখার জন্য, থিমটা খুবই সুন্দর করে তুলে ধরেছে একদম পরিতোষ রুইদাস, রুইটির যতটা সম্ভব হয়েছে অসাধারণ। মিতালি মণ্ডল, হ্যালো মনীষীল, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। রবোদা কই মনি, এই যে রবোদাই ওদিকেই রয়েছে দাঁড়িয়ে, ছন্দা বসরা, এটা কোথায়? এটা হচ্ছে প্রান্তিক ক্লাব। হ্যাঁ দিদি বলো মনি, টু গুড, শোন সুন্দর, তো মাস্ট কাম, মাস্ট ভিজিট, কেউ মিস করবেন না প্রান্তিক ক্লাবের এত সুন্দর একটা পুজো, এত সুন্দর একটা থিম, জাস্ট সিরিয়াসলি কিচ্ছু বলার নেই। যে পরিমাণ থিমটাকে সুন্দর করে ফুটিয়ে তুলেছে না, দারুণ। চারিদিকে জানলা ছোট ছোট, এবং জানলা দিয়ে একটা করে হাত, কারণ মুখ এরকম দেখা যাচ্ছে, কি সুন্দর করেছে, খুব সুন্দর লাইভ আছে। থ্যাংক ইউ পরিতোষ রুইদাস, লাইভটা সবাই একটু শেয়ার করুন প্লিজ, এত ভালো একটা থিম করেছে। এই লাইভ যদি শেয়ার না হয় তাহলে আর কি বলবো, সবাই তো আসতে পারে না, না তো সেটা একটু দেখার সুযোগ করে দিন। দুর্গাপুর কোনো দিক থেকে পিছিয়ে নয়, শুধু দুর্গাপুরের বাসী হয়ে লাইভটাকে শেয়ার করুন, আমার এলাকা নয় সেটা ভেবে নয়।
একদিন ঠিক কোথাও উড়ে যাবো। তো প্রান্তিক ক্লাবের পূজা বলছি, তো কমিটি সবাইকে যখন পেয়ে গেছি ওনাকে, তো ওনার সাথে তো আমি কথা বলবো। আপনার নামটা একটু, নামটা দেবব্রত দাস। আচ্ছা, কততম বর্ষ হলো এবারে প্রান্তিক ক্লাব? 15 বর্ষ। 15 বছর। তো এই যে থিম, সবাইকে কিন্তু একদম গায়ে কাটা দিয়ে উঠছে। বাইরে থেকে মণ্ডপে সেরকম ঝাঁকচিক্র না হলেও ভেতরটা কিন্তু অসাধারণ হয়েছে। প্রথমেই সাধুবাদ জানাই আমাদের দুর্গাপুর ডান্সের পক্ষ থেকে, এত সুন্দর একটা থিম আপনারা বেছে নিয়েছেন বলে। তো এই থিমটা কিভাবে মাথায় এলো? মন থেকে সব জিনিস আছে যা চলছে, যে নারী পাচার, যেখান থেকে একটা প্রতিশ্রুতি দেয় যে তোমায় আমি রাজরানী করে রাখবো, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে বিক্রি করে একটা নোংরা জগতে ঠেলে দেওয়া, তার উপরে এটাকেই মাথায় নিয়ে এসে। গত বছর তো ধান দিয়ে করা হয়েছিল সুন্দর মণ্ডপ, সেটাও দৃষ্টি আকর্ষণ করেছিল প্রচুর মানুষের। তো একদম সেই শস্য শ্যামলা সুজলা ছেড়ে দিয়ে হঠাৎ করে একদম পুরো এইরকম একটা থিম, তো দারুণ দারুণ। এবং শিল্পী যারা রয়েছে, শিল্পী কারা এখানে? শিল্পী নিজেরাই, ক্লাব সদস্যরা, জুনিয়র সিনিয়র মিলে করে, কোনো ডেকোরেটরস নাই, কোনো থিম মেকার নাই। আচ্ছা, সবটাই আপনারা নিজেরা করেছেন? সবটা আমরা। বাহ, কতদিন সময় লাগলো মণ্ডপটাকে দাঁড় করাতে? ওই এক মাস। না, এক মাসের মধ্যে করে দিয়েছেন? ওয়াও, টু গুড। বাইরে থেকে কোনো শিল্পী নয়, যা করেছেন ওনারা নিজেদের হাতে, অসাধারণ হয়েছে, অসাধারণ চিন্তা ভাবনা। তো নতুন বছর, মানে আগামী বছরে নতুন কিছু আমরা আবার দেখতে পাবো? আজ শিল্প অঞ্চলে মানুষকে সারা প্রান্তিক ক্লাব নতুন একটা নব দিন দেয়, এবছরে আরো তার বছর বছর ভালো দিন দেওয়ার চেষ্টা করবে শিল্প অঞ্চলে মানুষকে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ ওনাকে, এত সুন্দর একটা থিম ওনারা বলছেন। সত্যিই তাই, যেটা আমি বললাম, নারী পাচার, শিশু পাচার, ওই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসা, তারপর তাকে বিক্রি করে দিয়ে ওনা যায়। হ্যাঁ, নিশ্চয়ই। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর দিদি। কাল সপ্তমী অষ্টমী, একদিন সবই একদিনেই পড়ে যাচ্ছে, সপ্তমী অষ্টমী। হিনা খাতুন লোকেশন, হ্যালো 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 হিনা খাতুন, এটা হচ্ছে প্রান্তিক ক্লাব, স্টেশনের আগে যে গ্যারেজ মোড় আছে সেই গ্যারেজ মোড়ের কাছে এটা একদম পুরো, ঠিক আছে? ওখানে আসলে আপনারা লাইটিং দেখতে পাবেন, এটা হচ্ছে প্রান্তিক ক্লাবের পুজো, ঠিক আছে? প্রান্তিক ক্লাবে খুব সুন্দর একটা আর্টের মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করেছে, সেটাই অভিঘোষ। বাকি তো মানুষের বিবেক, যেটা আমি বারবার বলছি, কারোর ভেতরে ঢুকে কারোর মানসিকতা পরিবর্তন করা সম্ভব নয়। দেখে যতটুকু শিক্ষা হয় বা সেইটুকুই আমাদের সবারই এটাই তো চেষ্টা থাকে যে সমাজকে কিছু এমন বার্তা দিই। যেহেতু থিম পুজো, দুর্গা পুজো, কালী পুজো, এগুলো কিন্তু মানুষের মনের অনেক বড় জায়গা নিয়ে থাকে, প্রচুর মানুষের আবেগ, ঠিক আছে? শুধু বাঙালি নয়, বাঙালি অবাঙালি প্রত্যেকটা শ্রেণীর মানুষ কিন্তু পুজো দেখতে আসেন, বিশেষ করে দুর্গা পুজোর সময়টাতে। তো এইরকম যখন থিমগুলো তুলে ধরে কোনো পুজো কমিটি, যেটা থেকে মানুষেরকে কোনো সচেতনতা বার্তা দেওয়া হয়, সমাজের কোনো কাজে লাগে, সেরকম বার্তাগুলো যখন দেয়, ধরুন এই মণ্ডপ দেখতে হাজার হাজার মানুষ আসবে, তো এই হাজার মানুষের মধ্যে যদি দুজনেরও বিবেক পরিবর্তন হয়, যারা খারাপ চিন্তা মনে রাখে, সেটাই কিন্তু অনেক বড় প্রাপ্তি। 100% কখনোই আমরা পারবো না কাউকে ঠিক করতে, সম্ভবও নয়, তবুও যতটা যতদিন পারবো ততদিন যদি এইভাবে সচেতনতা বাড়তে থাকি। দেখুন, আপনারা যারা ভিউয়ার্স আছেন না, আপনারাও পারেন, এই লাইভটাকে যত বেশি শেয়ার করবেন তত বেশি সংখ্যক মানুষ বাড়িতে বসে দেখবে, তারা দেখার পরে এই থিমটার প্রতি আকৃষ্ট হয়ে তারা ভেতরে আসবে, ভেতরে আসার পর এই যে জিনিসগুলো যখন তারা দেখবে, এই ভয়েসটা যখন শুনবে, একটু হলেও তাদের মধ্যে চিন্তাভাবনার পরিবর্তন হবে, হতে বাধ্য, এত সুন্দর এখানে করা হয়েছে। তো আপনারাও, যেহেতু আমরা সবাই হচ্ছে সমাজের একটা পার্ট, তো আমরা লাইভের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি, যখন আপনারাও এই লাইভটাকে এত 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 হাজার হাজার শেয়ার করে দিন, ঠিক আছে? হাজার হাজার শেয়ার করুন, তার একটাই কারণ যে এটা দেখানোর জন্য যে এই থিমটা, যে মানুষের পরিবর্তন আনা দরকার, চিন্তাভাবনায় পরিবর্তন নিয়ে আসুন। মেয়েরা কোনো খেলার পুতুল নয়, ভোগের জিনিস নয়, ঠিক আছে? মা দুর্গা যেমন আমরা পুজো করি, মা দুর্গাকে যেন আহ্বান জানাই আমরা মর্তে, প্রতি বছর অপেক্ষা করে থাকি মায়ের আসার। প্রত্যেকটা নারীর মধ্যে কিন্তু মা দুর্গা রয়েছে, প্রত্যেকটা নারী কিন্তু মায়ের সমান, ঠিক আছে? নারীরাই সৃজন করে, জন্ম দিচ্ছে। যেমন বাইরের লেখাটা খুব সুন্দর দিয়েছে যে এই সমাজ কন্যা সন্তান চায় না, কিন্তু নিজের ছেলের জন্য সুন্দরী বউ চায়। তো এই লেখাটা কোথাও না কোথাও একটা দোলা দিয়ে যায়। তো আপনারা প্রচুর পরিমাণে লাইভটাকে শেয়ার করুন, যাতে কিছু মানুষও যেন এখানে আসে, বা যদি আসতে নাও পারে, এই লাইভটা দেখেও যেন তাদের মধ্যে কিছুটা সচেতনতা আসে, ঠিক আছে? আমাদের এইটুকুই চাওয়া। তো চলুন এবার আমরা সরাসরি বাইরের দিকে আরেকবার যাই। দুর্গাপুরে আমার মাসির বাড়ি, এবছর যাওয়া হলো না, পরের বছর একদম পরিদর্শ রুইদাস, কোনো অসুবিধা, অসাধারণ হয়েছে মনীষী, থ্যাংক ইউ। দাদাদেরকে অনেক অনেক ধন্যবাদ, একদম অভিঘোষ, সত্যি তাই। দিদি মাকে দেখানি তো, এতক্ষণ দেখানো হলো, অসাধারণ হয়েছে গো। শান্তনু কর্মকার, এটা কোথায়? সুমি মিশ্র, অসাধারণ, থ্যাংক ইউ। এটা হচ্ছে দুর্গাপুরের প্রান্তিক ক্লাব, যেখানে গত বছর ধান
ধান দিয়ে পুরো মণ্ডপ হয়েছিল, মনে আছে তো? পুরো ধানের একদম পুরো মণ্ডপ, এখানে ধান চাষ করা হয়েছিল সেই প্রান্তিক ক্লাবে। এখানে হচ্ছে, এটা হচ্ছে গ্যারেজ মোড়, ঠিক আছে? দুর্গাপুর যে গ্যারেজ মোড়, সেই গ্যারেজ মোড়ের কাছেই হচ্ছে। প্লিজ লাইভটা একটু শেয়ার করুন। দেখুন অন্যান্য পুজো, থিম পুজো, বড় বড় স্থাপত্য ভাস্কর্য দেখি, ওগুলো আমরা প্রচুর শেয়ার করি, ওয়াও কি সুন্দর মণ্ডপ হয়েছে। তো এই যে ছোট মাপের পুজোগুলো, এরা কিন্তু থিম কিছু তুলে ধরেছে। এই একটা বুদ্ধ বিহার সার্বজনীন, দেখেছিলেন তো কি অসাধারণ একটা থিম পুজো করেছে তারা, ঠিক আছে? মাদের নিয়েই করেছে, বৃদ্ধাশ্রমে মাদের না পাঠানোর জন্য। এইটাও কিন্তু দুর্দান্ত থিম, ইয়ার টু গুড, টু গুড, হ্যাটস অফ প্রান্তিক ক্লাবের দাদাদেরকে, হ্যাটস অফ। এবং কোনো বাইরের শিল্পীর দ্বারা নয়, শুধু নিজেরা এক মাস ধরে ক্রমাগত পরিশ্রম করে কমিটির সবাই করেছে এটা। তো সাধুবাদ জানায় তাদেরকে, কুর্নিশ জানায়, প্রত্যেকে কিন্তু অবশ্যই আসবেন এখানে। গুজবাম্পস যেরকম স্ক্রিনে চালিয়েছে, বা ঠাকুরের প্রতিমা অসাধারণ হয়েছে, অসাধারণ। উজ্জ্বল সরকার, হ্যাপি দুর্গা পূজা, থ্যাংক ইউ অপ্রসনা যিশু, হাই থ্যাংকস দিদি, প্রত্যেকে কিন্তু অবশ্যই আসবেন, মাস বিশেষ। তো চলুন এই লাইভটা এখানে আমি শেষ করছি, নেক্সট ডুমুর তলাতে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো নেক্সট লাইভে সবাই জয়েন করে যাবেন, ততক্ষণ পর্যন্ত টাটা।